একটি সেতু দুরন্ত সংযোগ আর সীমাহীন সম্ভাবনার গল্প। তার নাম পায়রা বা লেবুখালী সেতু। সাম্প্রতিক সময়গুলোতে পদ্মা সেতুর পর সম্ভবত সবচেয়ে আলোচিত সেতুর নাম পায়রা। সেতুটির বৈশিষ্ট্য, দিন ও রাতে সেতুটির সৌন্দর্য, নির্মাণ ব্যয়, টোলের হার ও একে ঘিরে গড়ে ওঠা চাঞ্চল্য নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। সাথে থাকার আমন্ত্রণ। প্রকৃতিতে এখন হেমন্তের বিচরণ, শীত নামি নামি করছে, কিন্তু পায়রার বুকে জল টইটুম্বুর। এমন রূপসী এই নদী যে তার থেকে চোখ ফেরানো কঠিন হয়ে যায়। দক্ষিণের এই সুন্দরীর বুকে লক্ষ মানুষের স্বপ্নের সেতুটি এবার উন্মুক্ত হতে যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে দুপাড়ের মানুষের। সাম্প্রতিক সময়গুলোতে নানা উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদের নাম পটুয়াখালী। একটা সময় ছিল যখন বরিশাল থেকে সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় যেতে সময় লাগত 8-10 ঘন্টা। পার হতে হতো 6-6টি ফেরি। পথের দূরত্বের সাথে যোগ হতো ফেরিঘাটের ভোগান্তি। তবে এরই মধ্যে 5টি নদীর উপর সেতু খুলে দেয়া হয়েছে। সবশেষ পায়রা নদীর উপর নির্মিত এই সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে রবিবার 24 অক্টোবর 2021 তারিখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন পদ্মা সেতুর পর সবচেয়ে আলোচিত এই সেতুটি। সেতুটির মাধ্যমে পদ্মা নদীর ওপারের 11 জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হচ্ছে, ফলে একবারের জন্য ফেরি পারাপার হতে হবে না। বরিশাল থেকে সাগরকন্যা কুয়াকাটায় যেতে সময় লাগবে মাত্র 2-2.5 ঘন্টা। সেতুটির অফিসিয়াল নাম পায়রা সেতু হলেও একে লেবুখালী সেতু নামেও ডাকা হয়। দূর থেকে এই সেতুটি দেখলে মনে হবে যেন ঝুলে আছে। এই সেতুর সাথে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী নদীর ওপর শাহ আমানত সেতুর যথেষ্ট মিল রয়েছে। সেতুটি যতই কাছ থেকে দেখা যায় একে ততই রূপসী মনে হয়। চারপাশ আধার করে নামা সন্ধ্যায় সেতুর বুকে জ্বলে ওঠে দীর্ঘ সড়ক বাতি। তার রূপ অপরূপ বললেও কম মনে হবে। নদী সে আলো বুকে করে আগলে রাখে। রাতের পায়রা সেতু আলোকিত হয় সৌর বিদ্যুতের আলোয়। পায়রা সেতু তার নিজস্ব কতগুলো বৈশিষ্ট্যে দেশের সব সেতু থেকে একেবারে আলাদা। বজ্রপাত আশঙ্কার আগাম বার্তা পাওয়া ছাড়াও সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে চলুন জেনে আসি সেতুটির প্রকল্প পরিচালকের মুখে। সেতুটির কিছু বিশেষত্ব আছে। আমরা যদি ফাউন্ডেশন থেকে শুরু করি, সেতুটিতে প্রায় 40টি পাইলের গভীরতা ছিল 130 মিটার, যা বাংলাদেশের কোনো সেতুতে সর্বোচ্চ গভীরতা সম্পন্ন পাইল। এছাড়াও আমরা যাতে নৌযান চলাচলের সময় সেতুর পিয়ার আঘাত করতে না পারে, সেই জন্য আমরা পিয়ার ফেন্ডার্স স্থাপন করেছি। এছাড়াও ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করেছি, যেখানে সেতুতে বজ্রপাত বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ অথবা ওভারলোডিংয়ের কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমাদেরকে পূর্বাভাস দেবে এবং আমরা সেই অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। আপনারা যদি খেয়াল করেন, রাতের বেলা সেতুর যে আমাদের যে পাইলন আছে, 3টি টাওয়ার আছে, 3টি টাওয়ার উপর কিন্তু 3টি লাইট জ্বলছে। এগুলো হলো এভিয়েশন লাইট। এই অঞ্চল দিয়ে কোনো বিমান বা অথবা এয়ারক্রাফট চলাচল করার সময় এই লাইট দেখে ওনারা বুঝতে সক্ষম হবেন যে এখানে কোনো ধরনের স্ট্রাকচার আছে, এবং ওনারা তখন এই অঞ্চল এড়িয়ে, মানে স্ট্রাকচারটা এড়িয়ে চলতে সক্ষম হবেন। এই সমস্ত ফ্যাসিলিটিস সহ আমরা ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম, এটি কিন্তু বাংলাদেশে প্রথমবার কোনো সেতুতে আমরা ইন্ট্রোডিউস করেছি। এর আগে কোনো সেতুতে এই ধরনের ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউস করা হয়নি। এটি আমাদের সেতুর একটা বিশেষ বৈশিষ্ট্য বলে আমি বৈশিষ্ট্য বলতে পারি আমরা। লেবুখালী সেতুটি হচ্ছে 4 লেন বিশিষ্ট।
এতে মোট স্প্যান বসেছে 32টি। পায়রা নদীর মূল অংশের 630 মিটার বক্স গার্ডার 4টি স্প্যানের উপর নির্মিত হয়েছে, আর মূল অংশের দু প্রান্তে 840 মিটার ভায়াডাক্টে 28টি স্প্যান বসানো হয়েছে। স্প্যানগুলো প্রতিটি 30 মিটার করে এবং এই 28টি স্প্যানের 12টি বসেছে বরিশাল অংশে, বাকি 16টি পটুয়াখালী প্রান্তে। পায়রা সমুদ্র বন্দরে পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলে যাতে কোনো ধরনের বাধা তৈরি না হয়, সেজন্য নদীর মূল অংশ 200 মিটার করে দুটি স্প্যান 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে, ফলে জোয়ারের সময় নদীর পানি থেকে সেতুর উচ্চতা থাকবে 18.30 মিটার। এতে করে নদীতে বড় বড় জাহাজ চলাচলে কোনো রকম সমস্যা হবে না। ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়কে পায়রা নদীর উপর গড়ে ওঠা সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। মাত্র 1.5 কিলোমিটারের একটি সেতু কি সীমাহীন আনন্দ আর অপার সম্ভাবনার ডাক দিচ্ছে। সেতুটির উভয় দিকে 7 কিলোমিটার জুড়ে হচ্ছে অ্যাপ্রোচ সড়ক। তবে সেতুটিতে উঠতে গেলে সবাইকে টোল দিতে হবে, এর জন্য টোলের হার বেশ আগেই নির্ধারণ করেছে সেতু কর্তৃপক্ষ। এতে দেখা যায় লেবুখালী সেতুতে ট্রেইলার 940 টাকা, হেভি ট্রাক 750 টাকা, মিডিয়াম ট্রাক 375 টাকা, বড় বাস 340 টাকা, মিনি ট্রাক 280 টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান 225 টাকা, মিনি বাস কোস্টার 190 টাকা, মাইক্রোবাস 150 টাকা, ফোর হুইল চালিত যানবাহন 150 টাকা, সিডান কার 95 টাকা, 3 বা 4 চাকার মোটরাইজড যান 40 টাকা, মোটরসাইকেল 20 টাকা, রিক্সা ভ্যান সাইকেল এবং ঠেলাগাড়ির জন্য 10 টাকা করে টোল নির্ধারণ করা হয়েছে। কুয়েত এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে লেবুখালী সেতু নির্মাণ করা হচ্ছে। এতে খরচ ধরা হয়েছে 1,447 কোটি 24 লাখ টাকা। 2013 সালের 19 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 2016 সালের 12 এপ্রিল সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেডের চুক্তি সই হয়। এরপর একই বছরের 24 জুলাই কাজ শুরু হয়। দেশের সর্বদক্ষিণের লাখো মানুষের বহু আকাঙ্ক্ষার এই যোগাযোগ মাধ্যম সত্যিকার অর্থেই বদলে দেবে এই জনপদের মানুষের জীবন। মাত্র কয়েক মাস পর পদ্মা বহুমুখী সেতু চালু হলে পুরো দক্ষিণাঞ্চল হয়ে উঠবে দেশের কোটি মানুষের পছন্দের গন্তব্যস্থল। পর্যটন ছাড়াও ব্যবসা বাণিজ্যের বিপুল বিস্তার ঘটবে।